হ্যালো প্রবাসী ভাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। শনিবার 19 জুন স্বাস্থ্যমন্ত্রী অং ইয়েকুং বলেছেন যে টিকা প্রদানের অগ্রগতি আপডেট করে বলেন যে সিঙ্গাপুরের অর্ধেকেরও বেশি জনগোষ্ঠীকে করোনা ভাইরাসের ভ্যাকসিনের এক ডোজ দেওয়া হয়েছে, কমপক্ষে এক ডোজ ভ্যাকসিন দেওয়া হয়েছে অর্ধেকের বেশি জনগণকে, এবং প্রায় 36% ব্যক্তি করোনা ভাইরাসের উভয় ডোজ অর্থাৎ সম্পূর্ণ টিকা পেয়েছেন। কোভিড-19 সাধারণ রোগ হিসাবে নতুন সাধারণ জীবনযাপনের জন্য প্রস্তুত করার কৌশলটির অংশ হিসাবে সাম্প্রতিক সপ্তাহগুলোতে সিঙ্গাপুরের ভ্যাকসিন রুল আউটটি সরে দেওয়া হয়েছে, অর্থাৎ ভ্যাকসিন দেওয়ার হার বাড়িয়ে দেওয়া হয়েছে। জাতীয় টিকাদান কর্মসূচি প্রথম ডোজ ভ্যাকসিনের প্রাধান্য দেয়, যাতে করে আরও বেশি লোকের করোনা ভাইরাস থেকে কমপক্ষে কিছুটা রক্ষা থাকে, অর্থাৎ তারা আগে প্রথম ডোজ নিলে 2-3 সপ্তাহ পরে দ্বিতীয় ডোজ দিত, কিন্তু সেটা বাড়িয়ে তারা প্রথম ডোজের পরে দ্বিতীয় ডোজের সব ব্যবধান বাড়িয়ে দিছে, যাতে অ্যাটলিস্ট বেশি সংখ্যক ব্যক্তিরা করোনা ভাইরাসের প্রথম ডোজটা পায় এবং করোনা ভাইরাসের বিরুদ্ধে সুরক্ষিত থাকে। ফেসবুক সর্বশেষ পরিসংখ্যান পোস্ট করে মিস্টার ওয়াং বলেন যে আসুন সকলে মিলে এটাকে এগিয়ে নিয়ে যাই। তিনি আরও যোগ করে বলেন যে আমরা যতটা পারছি দ্রুত টিকা দিচ্ছি, তবে উচ্চতর মানে বিশ্বব্যাপী চাহিদার কারণে, বিশ্বব্যাপী চাহিদা বেশি অনেক হওয়ার কারণে আমরা সর্বায়ের সীমাবদ্ধতার ভিতরে আসি। যত তাড়াতাড়ি সম্ভব আরও স্লট খোলার জন্য, আরও বেশি ভ্যাকসিন সরবরাহের বিষয়টি নিশ্চিত করার জন্য আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করবো, যাতে আরও ভ্যাকসিন আনা যায়, আরও বেশি সংখ্যক লোককে ভ্যাকসিন দেওয়া যায়, সে ব্যবহার তারা যথাসাধ্য চেষ্টা করবে। সুতরাং যখন টিকা দেওয়ার আপনার টান আসবে, অর্থাৎ আপনার পালা আসবে, টিকা দেওয়ার সময় হবে, আপনি দয়া করে টিকা গ্রহণ করুন এবং আপনার বন্ধু বান্ধব পরিবার সদস্যদেরকে একইভাবে টিকা গ্রহণ করার জন্য উৎসাহিত করুন বলে মন্ত্রী জানিয়েছেন। মিস্টার অং শুক্রবার এক সংবাদ সম্মেলনে বলেছিলেন যে আন্তর্জাতিক বিশেষজ্ঞদের মধ্যে ক্রমবর্ধমান ঐক্যমত রয়েছে যে কোভিড-19 এই রোগটি স্থায়িত্ব হবে, এটা স্থায়ী এক রোগ হয়ে যাবে। এর অর্থ হলো যে ভাইরাসটি ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের মতো পরিবর্তিত হতে থাকে এবং প্রচার করতে থাকবে এবং লোকেরা খাপ খাইয়ে নিতে হবে এবং এরা চেঞ্জ হবে, এক সময় ধরনের আসবে এবং লোকদেরকে এর সাথে খাপ খেয়ে নিতে হবে এবং এর ভাইরাসের মধ্যেই লোকজনকে বাস শিখতে হবে। নিজের পোস্টে এর পূর্ণাঙ্গ পুনর্ব্যক্তি করার তিনি যোগ করেন যে সিঙ্গাপুর গত বছর ধরে পরীক্ষা করার জন্য যোগাযোগের স্থানদান করছে, মানে টেস্ট উদ্ধার করছে, যাদের কোভিড-19 রয়েছে তাদের খুব দ্রুত আলাদা করছে, অর্থাৎ যাদের করোনা ভাইরাস পজিটিভ বা তাদের সাথে ক্লোজ কন্ট্যাক্ট যারা ছিল তাদের দ্রুত কোয়ারেন্টাইন অর্ডার দিচ্ছে এবং জনসংখ্যার বেশি ভালো অংশকে টিকা দেওয়া হচ্ছে। তিনি বলেন যে এই প্রতিরক্ষা ব্যবস্থা রাখা সত্ত্বেও আমি বিশ্বাস করি যে আমরা সার্কিট ব্রেকারকে পিছনে ফেলে এসেছি, সক্ষম হয়েছি এবং বেশিরভাগ ব্যবসায় উন্মুক্ত রাখতে আমাদের প্রতিদিনের জীবন চালিয়ে যেতে সক্ষম হয়েছি। তিনি আর বলেন যে যোগ করেন যে F&B খাদ্য পানীয় স্থাপনাগুলোতে এবং জিমগুলোতে উন্মুক্ত রাখতে এবং এমনকি ভ্রমণ শুরু করার সহায়তা করতে আমাদের টিকা দেওয়ার হার আরও বেশি করতে হবে, অর্থাৎ এইগুলো নর্মাল লাইফে আসতে হলে আমাদের টিকা দেওয়ার পরিমাণ আরও বাড়াতে হবে তিনি বলেছেন। তান্ত্রিক হাসপাতাল এবং টাঙ্গি এবং বিমানবন্দর কাশ্যপ সিঙ্গাপুর বালাস্টি বিস্তার রোধে আক্রান্তের এক গতি বাড়িয়ে দেওয়ার জন্য মে মাসে কঠোর একটি ব্যবস্থা গ্রহণ করেছিল, এই আক্রান্ত কমিয়ে দেওয়ার জন্য তারা কিন্তু কঠোর একটা ব্যবস্থা গ্রহণ করেছিল। নিষেধাজ্ঞাগুলো সহজ করে দেওয়া হচ্ছে আস্তে আস্তে এবং আগামী 21 জুন থেকে ক্যান্টিনে 2 জন ব্যক্তি খাওয়া দাওয়া করতে পারবে। মে মাসের শেষের দিকে করোনা ভাইরাস বিরুদ্ধে সিঙ্গাপুর কৌশল সম্পর্কে আপডেট দেওয়া হয় সময় ট্রান্সপোর্ট পাশাপাশি প্রধানমন্ত্রী লিউ সিয়েন লুং বলেছিলেন যে লোকেরা তাদের জীবন চালিয়ে যেতে সক্ষম হওয়ার জন্য উচ্চতর টিকা দেওয়ার হার বাড়াতে হবে, তারই পরিকল্পনা হিসাবে টিকা দেওয়ার প্রতি তারা যোগ দিয়েছে এবং সিঙ্গাপুর বর্তমানে 50%-এর বেশি ব্যক্তি, অর্ধেকের বেশি ব্যক্তি করোনা ভাইরাসের কমপক্ষে এক ডোজ পেয়েছেন। এ ছিল আপডেট, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।